মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত কাজ শুরু করেন উপজেলা প্রশাসন তালিকা করে যাচাই বাছাই শেষে সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর আগামীকাল 22 মার্চ তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশিতে আত্মহারা তারাকান্দার অসহায় 151টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এরকম সুন্দর একটা ঘর দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা কোন স্বামী লয়া সুখে আছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য আপনার এই সহযোগিতায় আমি একটা ঘর পাইছি এই ঘরের ভিতরে থাকি অন্য আমার ঝড় বৃষ্টি যতই আয়োগ ওনার অন্যের ঘরে কেউ যাওয়ার লাগে না আমি এখন ঠিক মতন সুখে সম্মানে থাকি আমি তো আগে থাকতাম অন্যের জায়গায় অন্যের ঘরে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়েছে কখনো কল্পনাও করতে পারিনি এরকম একটি করে আশা কি থাকা যাবে এখন খুব সুখে শান্তিতেই আছি যারা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে কখনো একটি পাকা ঘরে স্বামী সন্তান নিয়ে থাকতে পারবেন সেসব মানুষদের তালিকা তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর নির্মাণ করে দেওয়ায় গর্বিত আওয়ামী লীগের নেতাকর্মীও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা আওয়ামী লীগ করে আজকে গর্ব করি কারণ তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যারা কষ্ট করে ঘরের ঘর ছিল না বাইরে অন্যের বাড়িতে অন্যের ঘরে থাকতে হতো তারা আজকে নিজের ঘরে বসবাস করছে তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই ঘরে এই যে এইখানে বানিহালাতে এই যে আশ্রয়ণ প্রকল্প এই আশ্রয়ণ প্রকল্প সৃষ্টি করে তিনি অসহায় মানুষের গৃহহীন মানুষের মধ্যে গৃহ দিয়েছেন ঘর দিয়ে জমি দিয়েছেন 2% করে এর চেয়ে বড় গৌরবের আর কিছু থাকে না বিভিন্নভাবে মানুষকে তিনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন উদ্যোগ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা জীবনে যা শুনিনি জীবনে যা দেখিনি লেখাপড়া কোথাও পাইনি যে সমগ্র পৃথিবীতে গৃহহীনদের মাঝে গৃহ এবং ভূমিহীনদের মাঝে ভূমি দিয়ে এইভাবে মানুষকে শেল্টার দেওয়া হচ্ছে পুনর্বাসিত করা হচ্ছে এটা আমার জানা মতে পৃথিবীর কোনো দেশেই নেই এই জন্য জাতির জনকের প্রতি শ্রদ্ধা ওরা আত্মার মাগফিরাত কামনা করে আর জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা বুক ভরে দোয়া করব ওনার মতো নেত্রী ওনার মতো প্রধানমন্ত্রীর বারবার এই দেশের সরকার হবে বর্তমান সরকার প্রধানের এমন মানবিক কর্মসূচি বাস্তবায়নে নিজেদের সম্পৃক্ত রাখতে পেরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি নিজেদের গর্বিত মনে করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও মূলত এটি একটি সারা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা এমন প্রকল্প সারা বিশ্বের ইতিহাসে খুঁজে পাওয়া যায় না ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় তারাকান্দা উপজেলাতে প্রথম পর্যায়ে 50টি পরিবারকে দ্বিতীয় পর্যায়ে 40টি পরিবারকে তৃতীয় পর্যায়ে 40টি পরিবারকে এবং সর্বশেষ চতুর্থ পর্যায়ে 21টি পরিবারকে ভূমি এবং গৃহ প্রদানের মাধ্যমে তারাকান্দা উপজেলায় সর্বমোট 151টি পরিবারকে পুনর্বাসনের মধ্য দিয়ে তারাকান্দা উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় তারাকান্দা উপজেলায় প্রথম পর্যায়ে 50টি দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 40টি এবং চতুর্থ পর্যায়ে 21টি সহ সর্বমোট 151টি ঘর বরাদ্দ করা হয়েছে ভালো থাকুক সকল ভূমিহীন মানুষ মাথার উপর থাক নিরাপদ আচ্ছাদন ময়মনসিংহ থেকে মাহমুদুল হাসান মিলনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট Risingbd.com